মূলধারা তাবলিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই একটু আশ্চর্য হয়েছেন, কারণ থাম্বনেইলে এবং হেডিংয়ের ভিতরে লেখা আছে সে আগেই ক্ষমা চাচ্ছি, এটার কারণ কি? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লেখাটি পূর্বের ন্যায় আগে যিনি লিখেছিলেন ওনারই লেখা, নাম বলবো না, একজন হজরতে ওলামা ইকরাম। তো চলুন আমরা ভিডিও শুরু করি। সকল অজাহাদি সম্প্রদায়ের নিকট অনুরোধ করতেছি যে এখনও সময় আছে, তবা করুন এবং দারুল উলুম দেওবন্দ, নদওয়াতুল ওলামা, সাহারানপুর সহ ভারতের সকল মাদ্রাসা এবং সকল ওলামা একরামের সাথে একমত হয়ে তাবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন এবং বিশ্ব আমির শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা সাদ সাহেবের পক্ষে হয়ে তাবলিগের কাজ শুরু করুন এবং ইসলাম ও মুসলমানের চিরশত্রু RSS অ্যান্ড বিজেপি এবং সকল কাফের মিডিয়া পক্ষ ত্যাগ করুন। অন্যথায় আপনি নীরবে খালেজ দিলে একটু চিন্তা করে দেখুন তো, পাকিস্তানের অবৈধ সুরাপন্থী জুবায়ের সাহেবের কথায় আপনাদের যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা কাকরাইলে সুরা হজরতের রুম দরজা ভাঙচুর করেছে, টানাহেসরা করেছে এবং পদত্যাগের জন্য মিটিং মিছিল করেছে, আমিরের বিরুদ্ধে রোড স্ট্রাইক করেছে, দালাল এবং মুনাফিক আরও জঘন্য ভাষায় গালাগালি করেছে, অতি কষ্ট এবং আফসোসের সাথে বলতে হয় আজ আপনাদেরই ওই সমস্ত ছাত্ররাই আপনাদের ঘর দরজা ভাঙচুর করেছে, আপনাদের পদত্যাগের দাবি জানাচ্ছে, আপনাদের ক্লাসে স্ট্রাইক করছে এবং একে অপরকে দালাল মুনাফিক এবং চোর আর গোমরাহ বলে গালিগালাজ করছে এবং একে অপরকে খুনি বলেছেন এবং ফাঁসির দাবি পর্যন্ত চাইতেছেন। এগুলো সবই আপনাদের সরলতার কারণে হয়েছে, কারণ আপনারা সরল মনে পাকিস্তানের অবৈধ সুরাপন্থীদের প্রতি অন্ধবিশ্বাসের কারণে তাদের কথাকে গ্রহণ করেছিলেন আর বিনা তাহকিকে আমিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, আর তাই ন্যাক এবং হক লোকেদের বিরোধিতা করেছেন। বিশ্ববিস্তৃত মোবারক দাওয়াত ও তাবলিগের জেলা ইজতেমাগুলোতে বাধা সৃষ্টি করেছেন, ফলে এক দেড় বছর ছাত্ররা উচ্ছৃঙ্খলতা এবং বেয়াদবি শিখে গেল, যা কমই অগণের জন্য কঠিন আজাবই বলা যায়। আর তাই আল্লাহ তাআলা আপনাদের তৈরি আজাবকে আপনাদের উপরে চাপিয়ে দিলেন, আর ইহাই ইনসাফ এবং ন্যায় বিচার। যেহেতু আল্লাহ ইনসাফগার, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু তবা না করলে সামনে আরও কঠিন অবস্থা অপেক্ষা করছে মনে হয়। সুতরাং যে যত আগে তবা করবেন সে ততই আগেই বেঁচে যাবেন আশা করি, কারণ হজরতজি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় 96 বছর আগেই বলে গেছেন যে তাবলিগ এবং মার্কাজ নিজামুদ্দিন এবং আমার এই খানদান আল্লাহর কাছে কবুল, সুতরাং এর পিছনে কেউ লাগিও না, যদি লাগে তাহলে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধ্বংস থেকে হেফাজত করুন। আমিন।